জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাদেকা হালিম। তিনি প্রয়াত উপাচার্য উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর ইমদাদুল হকের স্থলাভিষিক্ত হলেন। 30 নভেম্বর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মাত রোকসানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদন ক্রমে সাদেকা হালিমকে নিয়োগ দেওয়া হয়েছে। ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে 4 বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়স পূর্তিতে মূল পদে প্রত্যাবর্তন পূর্বক অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে ওই মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন। অধ্যাপক সাদেকা হালিম উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং হোলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। 1988 সালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। সাদেকা হালিম কমনওয়েলথ বৃত্তি নিয়ে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি নেন। পরে কমনওয়েলথ স্টাফ ফেলোশিপ নিয়ে যুক্তরাজ্যের বাথ ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরেট সম্পন্ন করেন। তথ্য কমিশনের প্রথম নারী তথ্য কমিশনার ছিলেন তিনি। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির কার্যকরী সদস্য ও সিনেট সদস্য ছিলেন সাদেকা হালিম। জাতীয় শিক্ষানীতি কমিটি 2009 কমিটিতেও সদস্য হিসেবে ছিলেন তিনি। অধ্যাপক সাদেকা হালিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম নারী ডিন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য। 2005 সালে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে 5 জন উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করেছেন। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, ফলে পূর্বের অভিজ্ঞতা থেকে অনেকে ধারণাও করেছিলেন জবের ষষ্ঠ উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেই কেউ হবেন। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।